যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই বছর কিন্তু অনেক পরিবর্তন করা হচ্ছে নিয়মের কি কি পরিবর্তন হয়েছে দেখো বন্ধুরা আগে তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেট এবং আইটিআই যে ফর্ম ফিল সেটা কিন্তু তোমাদের এক এক ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু এই বছর এসসিবিটি ডাব্লু ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা কিন্তু একবার রেজিস্ট্রেশন করার পরে তোমরা সেখান থেকে তোমরা জেক্সপো এবং ভোকলেট এবং আইটিআই ফর্ম ফিল তোমরা কিন্তু করতে পারবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একবারই করতে হবে কেউ বারবার করবে না তো বন্ধুরা এখানে অনেকে দেখা গেছে অনেকে প্রশ্ন করেছে যে আইটিআইতে একসঙ্গে এম এবং ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে কি না তো বন্ধুরা এই বছর কিন্তু নিয়ম হয়েছে তুমি দুটো গ্রুপেই আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা হবে না কিন্তু তোমাকে দুবার তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে একবার এম গ্রুপের জন্য আবেদন করতে হবে তখন পেমেন্ট করতে হবে দুশো টাকা বা মেয়ে হলে একশো টাকা এবং ই গ্রুপের জন্য সেম দুশো টাকা এবং মেয়ে হলে একশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তো বন্ধুরা অনেকে দেখা গেছে যে পেমেন্ট করার পরে তার পেমেন্টটি কেটে নিয়েছে কিন্তু পেমেন্ট এখানে কমপ্লিট লেখার আসছে না অর্থাৎ তার পেমেন্টটি সাকসেসফুল হয়নি তো অনেকে কিন্তু এইরকম দেখার পরে তারা দুবার পেমেন্ট করে দিয়েছে তো যারা দুবার পেমেন্ট করার পরে সাকসেসফুল হয়েছে তোমাদের প্রথমবারের টাকাটা তোমরা যদি পেতে চাও তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হবার দু মাস পর তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড করবে তোমাদের বলবো যাদের প্রথমবার পেমেন্ট করার পরে পেমেন্টটি সাকসেসফুল হয়েছে কিন্তু এখানে অপশান তোমাদের দেখাচ্ছে না যে কমপ্লিটেড তোমরা কিন্তু ভয় পাবে না তোমাদের বলে দেবো যে কিছুক্ষণ ওয়েট করবে এক থেকে দু ঘন্টা ওয়েট করবে তারপর তোমাকে লগ করে দেখবে তোমাদের কিন্তু স্ট্যাটাসে দেখাবে কমপ্লিটেড এটা একটা টেকনিক্যাল ইস্যু এই কারণে তোমাদের এরকম দেখাচ্ছে তো যারা পেমেন্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবে তোমরা কিন্তু দেখতে পারবে তোমার পেমেন্টে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে কিন্তু দুবার পেমেন্ট করবে না তো বন্ধুরা আজকে এই ছিল একটি ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ